টিভিচ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকোর সঙ্গে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৈঠকে বাংলাদেশি চ্যানেলগুলোকে আগে রেখে সেগুলোর প্রতিষ্ঠার ক্রমানুসারে ক্রমিক নির্ধারণের সিদ্ধান্তের কথা জানান দুই মন্ত্রী। এই সিরিয়ালটা তথ্য মন্ত্রণালয় ঠিক করবে এবং তারাই নির্দেশ দেবে ভবিষ্যতে যারা এখানে কেবল অপারেটর যারা তাদেরকে এই সিদ্ধান্ত মানতে হবে। তারা এই সিদ্ধান্ত না মানে তাইলে কিন্তু তাদের যে আমরা অ্যাসোসিয়েশন লাইসেন্স দিয়েছি কেবল অপারেটর অ্যাসোসিয়েশন এই লাইসেন্স বাতিল হয়ে যাবে। বাংলাদেশের সকল সম্প্রচারকৃত টেলিভিশন অগ্রাধিকার পাবে, তারপরে বিদেশি চ্যানেলগুলো নামবে। আমরা সেই বাংলাদেশি চ্যানেলগুলো কিভাবে অগ্রাধিকার পাবে সেই ক্রমটা আমরা ঠিক করে দিব, সেই তালিকা কেবল অপারেটরদের কাছে দিয়ে দিব এবং কেবল অপারেটর কর্তৃপক্ষ তারা এটা মানবেন। এটা যারা মানবেন না তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখি এবং সেই ক্ষমতা প্রয়োগ করব। ভারতে বাংলাদেশি চ্যানেল চালাতে অনেক বেশি টাকা খরচ আর বাংলাদেশে সস্তায় ভারতীয় চ্যানেল সম্প্রচার রোধ এবং কেবল অপারেটর ও টিভি মালিকদের প্রতি কিছু দিক নির্দেশনাও দেন দুই মন্ত্রী। যারা টেলিভিশন ওনার্স এই অ্যাডকর সকলের সদস্য হতে হবে, এটাও বাধ্যতামূলক। যেমন আমাদের বিজিএমএ যে তৈরি পোশাক খাতের যদি বিজিএমএ সদস্য না হয় তাহলে এক্সপোর্ট করতে পারে না, অ্যাডকর সদস্য না হলেও সেও কিন্তু সুযোগ সুবিধা পাবে না। বাংলাদেশি চ্যানেলগুলোকে অগ্রাধিকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চ্যানেল মালিকরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, ইতিবাচক সংবাদ ও অনুষ্ঠান করার আশ্বাস দিয়েছেন। জন্মের ক্রম হিসেবে সিরিয়াল রাখার জন্য যাতে করে আমাদের নিজেদের মধ্যেও কোনো কম্পিটিশনের ব্যাপার না থাকে। সাজিদ রমিল, একুশে টেলিভিশন, ঢাকা। আপনাদেরকে ধন্যবাদ।